ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে বিএনপি দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে, অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকারের উন্নয়ন ও অর্জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধু কন্যার জনপ্রিয়তা বিএনপির রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে। সরকারি বাসভবন থেকে অনলাইনে ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন। এ সময় অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। কাদের বলেন, আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে আর কে যাবে না। ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে তারা দেশের উন্নয়ন নিয়ে মিথ্যাচার করছে। শেখ হাসিনা সরকারের উন্নয়ন অর্জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধু কন্যা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আগামী নির্বাচনে জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে আর কে যাবে না।